এমন একজন ব্যক্তি যিনি নিউ ইয়র্ক শহরের ডন ছিলেন, যার হাতে নিউ ইয়র্ক শহরের সব পুলিশ, জাজ ও সরকারি অফিসার ছিল। কিন্তু অপরাধ জগতের মাস্টারমাইন্ড হলেও তাকে সবাই সম্মান করত, শ্রদ্ধা করত, তাকে গডফাদার বলে ডাকত। অথচ তার উপরে একদিন হামলা হলো। কি হয়েছিল এই ডনের সাথে আর কেনই বা হামলা হয়েছিল? হলিউডের একটি বিখ্যাত সিনেমা নিয়ে সিনেমাবাজি আবারও হাজির হয়েছে, দ্য গডফাদার। এই মুভিটি হলিউডের টপ তিনটি মুভির মধ্যে একটি। এটি একটি ক্রাইম ড্রামা মুভি। আজ থেকে প্রায় 50 বছর আগে এই মুভিটি রিলিজ করেছিল, কিন্তু আজও এটি দর্শকদের মন জয় করে নেয়। এই মুভিটি মোট 11টি অস্কারের জন্য নমিনেট হয়েছিল, তার মধ্যে এই মুভিটি 6টি অস্কার জিতেছিল। বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। তাহলে চলুন মুভির গল্পটা শুরু করা যাক। এই গল্পটি হল 1945 সালের আমেরিকা শহরের। মুভির শুরুতে আমরা দেখতে পাই বোনাসিরা নামে একজন লোক ভিটো কর্লিওনের অফিসে তার সামনে বসে রয়েছে, আর এই ভিটো কর্লিওনেকেই সবাই গডফাদার বলে ডাকত। বোনাসিরা নামে সেই লোকটি গডফাদারকে বলে, আমার মেয়ের একজন বয়ফ্রেন্ড ছিল, আমার মেয়ে তাকে খুব ভালোবাসত। একদিন সে আমার মেয়েকে তার কিছু বন্ধুদের সাথে পার্টি করতে নিয়ে গিয়েছিল। সেখানে তারা আমার মেয়েকে খুব ড্রিঙ্ক করায়। তারপর আমার মেয়ের বয়ফ্রেন্ড ও তার বন্ধুরা আমার মেয়েকে রেপ করার চেষ্টা করে, কিন্তু আমার মেয়ে তাদের কাছে হার মানেনি। সে তার আত্মসম্মান বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করেছিল। অবশেষে তারা আমার মেয়েকে রেপ করতে না পেরে তাকে প্রচণ্ড পরিমাণে মারধর করে। এরপর আমি আমার মেয়ের সাথে হসপিটালে দেখা করি। ওই ছেলেগুলো তার মুখ পুরো মেরে ফাটিয়ে দিয়েছিল, তাকে চেনা যাচ্ছিল না। আমার মেয়ে আমাকে দেখে ঠিক করে কান্না পর্যন্ত করতে পারছিল না। তারপর আমি আমার মেয়ের বয়ফ্রেন্ড ও তার বন্ধুদের নামে পুলিশের কাছে এফআইআর করি, কিন্তু কোর্ট তাদের ছেড়ে দিয়েছে। আমি আমার মেয়ের এই অবস্থার জন্য কিছুই করতে পারিনি। আমি একজন অসহায় বাবা, তাই আমি আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। গডফাদার এই বোনাসিরাকে আগে থেকেই চিনত, কারণ বোনাসিরা ওই শহরে খুব বড় একজন ধনী ব্যক্তি ছিলেন। এরপর গডফাদার বোনাসিরাকে বলে, আমেরিকাতে তোমার বিজনেস খুব ভালোই চলছে, পুলিশ আর কোর্ট সবসময় তোমার সাথে থেকেছে, তাই আমাকে তোমার কখনো দরকার পড়েনি। তুমি কখনো আমার দিকে বন্ধুত্বের হাত বাড়াওনি আর আমাকে গডফাদার বলে সম্মানও দাওনি। যদি তুমি কখনো আমার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে, তাহলে আজ তোমার মেয়ের এই অবস্থা যারা করেছে তারা জেলে থাকত। এরপর বোনাসিরা গডফাদারের হাত নিয়ে চুমু খায় আর তাকে বলে, গডফাদার দয়া করে আমাকে সাহায্য করুন। তখন গডফাদার বোনাসিরাকে বলে, তোমার কাজ হয়ে যাবে, আর আজ গডফাদারের মেয়ের বিয়ে ছিল। তাই গডফাদার বোনাসিরাকে বলে, আমার মেয়ের বিয়ে উপলক্ষে আমার তরফ থেকে এটা তোমার জন্য গিফট রইল। তারপর গডফাদার তার একজন লোককে বলে, এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব যেন হয়ে যায়। এরপর গডফাদার ঘরের বাইরে গিয়ে তার মেয়ের বিয়ের পার্টিতে জয়েন করে। গডফাদারের 3 ছেলে আর 1 মেয়ে ছিল। এছাড়া তিনি আরেকটি ছেলেকে অ্যাডপ্ট করেছিলেন, তার নাম ছিল টম হেগান। এরপর দেখা যায় জনি ফন্টেনা নামে একজন লোক ওই বিয়েতে এসেছে। সে একজন হলিউডের সিঙ্গার ছিল আর খুব ফেমাস ছিল। সে আশায় ওই বিয়েবাড়িতে হইচই পড়ে যায়। তারপর দেখা যায় জনি গডফাদারের সাথে দেখা করতে তার কেবিনে যায় আর গডফাদারকে বলে, আমি খুব বড় একটি প্রবলেমে পড়েছি, আমার কেরিয়ার প্রায় শেষ হতে চলেছে। এরপর জনি গডফাদারকে বলে, হলিউডের একজন বড় ডাইরেক্টর একটি ওয়ার মুভি বানাতে চলেছে, আর ওই ডাইরেক্টর যদি তাকে সেই ফিল্মে হিরোর ক্যারেক্টার দেয়, তাহলে তার জীবনে সব প্রবলেম সলভ হয়ে যাবে। তখন গডফাদার জনিকে বলে, ঠিক আছে, আমি ওই ডাইরেক্টরকে এমন একটি অফার দেব যাতে সে তোমাকে ওই ফিল্মে হিরোর ক্যারেক্টার দিতে রাজি হয়ে যাবে। আসলে ওই ডিরেক্টর জনিকে কাজ দিতে চায় না, কারণ জনির জন্যই ওই ডিরেক্টরের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর দেখা যায় গডফাদারের মেয়ের বিয়ের পার্টি শেষ হয়ে যাবার পরে সে তার অ্যাডাপ্টেড ছেলে টম হেগানকে হলিউডে পাঠিয়ে দেয়। টম হেগান পেশায় একজন উকিল ছিল আর সে গডফাদারকে আইনি সমস্যায় সাহায্য করত। তারপর টম ওই মুভি ডাইরেক্টরের সাথে দেখা করে, যার কথা জনি গডফাদারকে বলেছিল। টম তাকে বলে, তুমি এই মুভিটির হিরোর ক্যারেক্টার জনিকে দিয়ে দাও, কিন্তু ডাইরেক্টর তাকে পরিষ্কার বারণ করে দেয়। টম তাকে বলে, গডফাদারের আদেশ না মানার পরিণাম ভালো হবে না। কিন্তু সে ডিরেক্টর এই কথা শুনে রেগে যায় আর সে টমকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর টম সেখান থেকে চলে যায়। পরের দিন যখন ডাইরেক্টর ঘুম থেকে ওঠে, তখন সে তার পাশে তার প্রিয় ঘোড়ার কাটা মাথা পড়ে থাকতে দেখে। এই ঘোড়াটি তিনি $6,000 দিয়ে কিনেছিলেন, বর্তমান সময়ে এটির মূল্য প্রায় 2 কোটি টাকা। সে এই ঘোড়াটিকে এতটাই পছন্দ করত, যার কারণে সে কখনোই এই ঘোড়াটিকে রেসের ময়দানে দৌড় করায়নি। এইসব ঘটনা দেখে ওই ডাইরেক্টর খুব ভয় পেয়ে যায় আর সে জনিকে, মানে সেই সিঙ্গারকে যে গডফাদারের কাছে সাহায্য চেয়েছিল, তাকে মুভিতে হিরো হিসেবে কাস্ট করে নেয়। অন্যদিকে দেখা যায় টম হেগান, মানে গডফাদারের সৎ ছেলে, গডফাদারের কাছে গিয়ে তাকে বলে, আমাদের সাথে স্লোজো নামের একজন লোক দেখা করতে চায়। এরপর টম তার বাবাকে বলে,
আসলে সুলজো ড্রাগ সাপ্লাইয়ের কাজ করতে চায়, তাই সে চায় আমরা তাকে সাহায্য করি, যার বদলে সে আমাদের অনেক বড় একটা অ্যামাউন্ট দেবে। আসলে টম হেগান আর গডফাদারের বড় ছেলে সোনি দুজনেই চাইতো গডফাদার এই ড্রাগসের ব্যবসা শুরু করুক, কারণ এই ব্যবসায় অনেক বেশি পরিমাণে প্রফিট পাওয়া যায়। এরপর গডফাদার আর সুলজোর মধ্যে একটি মিটিং হয়। তবে সুলজোর সাথে কথা বলে গডফাদার তাকে এই ব্যবসার জন্য বারণ করে দেয়, কারণ গডফাদারের সুলজোর সাথে কথা বলে সন্দেহ হয়। তার মনে হয়েছিল সুলজো তার থেকে কিছু একটা লুকাচ্ছে আর তার সেটা জানা উচিত, তাই সে তখন সুলজোকে বারণ করে সেখান থেকে চলে যায়। এছাড়া সেই সময় পুলিশ ও সরকারি অফিসাররা গডফাদারকে অনেক সাহায্য করত, কিন্তু এই ড্রাগসের ব্যবসায় গেলে পুলিশ ও সরকারি অফিসাররা তার বিরুদ্ধে চলে যাবে। তাছাড়াও ড্রাগস দেশের যুবকদের জীবন নষ্ট করে দেবে, তাই গডফাদার এই ড্রাগসের ব্যবসা করতে চাননি। এরপর দেখা যায় গডফাদার তার একজন খুব বিশ্বাসী লোক লুকা ব্রাসিকে ডেকে পাঠায়। লুকা ব্রাসি এর আগেও অনেকবার গডফাদারকে সাহায্য করেছিল। এরপর গডফাদার লুকা ব্রাসিকে বলে, তুমি স্লোজোর কাছে যাও আর খোঁজ নাও সে আমার থেকে কি লুকাচ্ছে। এরপর দেখা যায় লুকা ব্রাসি স্লোজোর কাছে যায় আর তখন স্লোজো তাকে বলে, তুমি আমার জন্য কাজ করো, আমি তোমাকে মাসে 20 লাখ টাকা স্যালারি দেব, তোমার মতো মানুষ আমার দরকার আছে। কিন্তু লুকা ব্রাসি গডফাদারকে ধোকা দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না, সে গডফাদারকে খুব সম্মান করে, তাই লুকা ব্রাসি স্লোজোর কথা রাজি হয় না। ঠিক সেই মুহূর্তে সুলজো তাকে গলা টিপে মেরে ফেলে। এরপর সুলজো গডফাদারের সৎ ছেলে টমকে কিডন্যাপ করে নেয়। সুলজো গডফাদারকে যে কোনো উপায়ে ড্রাগসের ব্যবসায় রাজি করাতে চেয়েছিল। এরপর দেখা যায় গডফাদার তার তৃতীয় ছেলে ফ্রুডোর সাথে মার্কেটে যায় ফল কিনতে, আর সেখানে তখন সুলজো এসে তার উপর গুলি চালায়। গডফাদারের গায়ে বেশ কয়েকটি গুলি লেগেছিল, কিন্তু তার ছেলে বেঁচে গিয়েছিল। গুলি লাগার ফলে গডফাদারের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তবে সে এখনও মারা যায়নি, তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়। ওদিকে আজকের দিনেই তার সবথেকে বিশ্বাসী মানুষটিকে অর্থাৎ লুকা ব্রাসিকেও সুলজো মেরে ফেলেছিল। এই সময় গডফাদারের পুরো বিজনেসের দায়িত্ব তার বড় ছেলে সোনিকে নিতে হয়েছিল। অন্যদিকে দেখা যায় গডফাদারের ছোট ছেলে মাইকেল তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, তখন মাইকেলের গার্লফ্রেন্ড একটি নিউজ পেপার দেখতে পায় আর তাতে গডফাদারের গুলি লাগার নিউজ তারা দেখতে পায়। তখন মাইকেল তার ভাই সোনিকে ফোন করে তার বাবা এখন কেমন আছে তা জানার জন্য। উত্তরে সোনি তাকে জানায় বাবার অবস্থা খুব একটা ভালো নেই, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসো। এতগুলো গুলি লাগার পরেও যে গডফাদার এখনও মারা যায়নি সেটা সুলজো জানত না, সে ধরেই নিয়েছিল যে গডফাদার মারা গেছে। তাই সুলজো টমকে কিডন্যাপ করে রেখে তাকে বলে, গডফাদারকে আমি গুলি করে মেরে ফেলেছি আর আমি এখন চাই তুমি তোমার দাদা সোনির সাথে আমার ড্রাগসের বিজনেসের ডিল করিয়ে দাও। তখন টম বলে, আমার দাদা তোমাকে পেলে তোমাকে মেরে ফেলবে। তখন সুলজো টমকে বলে, আমি চাই তুমি তোমার দাদাকে বোঝাও যাতে সে আমার সাথে ড্রাগসের বিজনেসে পার্টনারশিপে কাজ করে। এরপর সুলজো টমকে ছেড়ে দেয়। এরপর টম সেখান থেকে সোজা তার ভাইদের কাছে যায় আর তাদের বলে, যদি গডফাদার না বাঁচে তাহলে আমাদের সুলজোর কথা মেনে নেওয়াই উচিত। কিন্তু সোনি এতে রাজি হয় না, সে তার ভাই মাইকেলকে বলে, লুকা ব্রাসিকে ফোন করো, কারণ তাদের বিজনেসের কোনো প্রবলেম হলে লুকা ব্রাসি তা সামলাত। সোনি জানত না যে সুলজো লুকা ব্রাসিকে সবার আগেই মেরে ফেলেছিল, তাই মাইকেল যখন লুকা ব্রাসিকে ফোন করে তার ফোনে কল যায় না। ঠিক তখনই তাদের একজন লোক একটি পার্সেল দিয়ে যায় আর বলে, এটি একজন লোক দিয়ে গেছে, আমি তাকে চিনি না। এরপর সোনি ওই পার্সেলটি খুলে দেখে তার মধ্যে দুটো মরা মাছ ছিল, এর মানে ছিল লুকা ব্রাসি এবং গডফাদারকে তারা মেরে ফেলেছে। অন্যদিকে দেখা যায় সুলজো জানতে পেরে গেছে যে গডফাদারের গায়ে 5টি গুলি লাগার পরেও সে এখনও বেঁচে আছে, তাই একথা জেনে সুলজো ভয় পেয়ে যায়, কারণ সে ভালোভাবেই জানত গডফাদার যদি বেঁচে যায় তাহলে সুলজো আর তার সাথীরা কেউই বাঁচতে পারবে না। তাই সুলজো গডফাদারকে মারতে হসপিটালে যাবে বলে ঠিক করে। এরপর গডফাদারের ছেলে মাইকেল তাকে দেখতে হসপিটালে যায়। সেখানে গিয়ে মাইকেল দেখে তার বাবার জন্য সেখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, পুরো হাসপাতাল ফাঁকা। সে বুঝে যায় তার বাবার উপরে আবার হামলা হতে পারে, তাই সে তার বড় ভাই সোনিকে ফোন করে বলে, এখানে বাবার কাছে কোনো সিকিউরিটি গার্ড নেই আর তার উপরে যখন তখন হামলা হতে পারে। তখন সোনি মাইকেলকে বলে, তুমি চিন্তা করো না, আমি এখনই কিছু লোকজন হসপিটালে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু মাইকেল জানত এখানে যে কোনো সময় কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই সে নার্সকে বলে তার বাবাকে অন্য রুমে শিফট করে দেয়। তারপর দেখা যায় হসপিটালে গডফাদারের একজন চেনা পরিচিত লোক তার জন্য ফুল নিয়ে এসেছে। এই লোকটিকেও গডফাদার কোনো এক সময় সাহায্য করেছিল। তখন মাইকেল তাকে বলে, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি তোমার সাথে বাইরে দেখা করব। এরপর মাইকেল সেই লোকটিকে একজন বডিগার্ডের মতো দাঁড় করিয়ে দেয় আর সে নিজেও একজন গার্ডের মতো দাঁড়িয়ে পড়ে
আর তারা তাদের পকেটে হাত ঢুকিয়ে রাখে যাতে দেখে মনে হয় তাদের কাছে বন্দুক আছে। আর ঠিক তখনই সেখানে কিছু লোক কারি নিয়ে আসে যারা আসলে গডফাদারকে মারতে এসেছিল। কিন্তু তারা যখন দেখতে পায় গেটের সামনে গডফাদারের বডিগার্ড দাঁড়িয়ে আছে তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে মাইকেল তার উপস্থিত বুদ্ধি দিয়ে গডফাদারকে বাঁচিয়ে নিয়েছিল। এরই কিছুক্ষণের মধ্যে হসপিটালের সামনে কিছু পুলিশ অফিসার আসে আর তারা মাইকেল আর সেই লোকটি যে গডফাদারের জন্য ফুল নিয়ে এসেছিল তাদের সার্চ করে, কারণ মাইকেল তার পকেটে হাত দিয়ে বন্দুক বার করার অ্যাক্টিং করছিল তার বাবাকে যারা মারতে এসেছিল তাদের তাড়ানোর জন্য। এই ঘটনা ওই পুলিশ অফিসার দেখতে পেয়েছিল। তবে ইনি একজন ঘুষখোর পুলিশ অফিসার ছিলেন আর সে স্লোজোর জন্য কাজ করত। এরপর মাইকেল বুঝে যায় তার বাবার জন্য এখানে যত সিকিউরিটি গার্ড ছিল তাদের এই পুলিশ অফিসার এখান থেকে তাড়িয়ে দিয়েছে। তখন রেগে গিয়ে মাইকেল ওই পুলিশ অফিসারকে বলে, তুমি স্লোজোর কাছ থেকে কত টাকা নাও? এই কথা শুনে পুলিশ অফিসার রেগে গিয়ে মাইকেলকে একটি ঘুষি মারে আর তাকে অ্যারেস্ট করতে যায়। ঠিক তখনই সেখানে মাইকেলের বড় ভাই টম এসে পড়ে আর তার সাথে বেশ কয়েকজন প্রাইভেট ডিটেকটিভ ছিল। টম এবার পুলিশ অফিসারদের বলে, এদের সবার কাছে পার্সোনাল গান রাখার পারমিশন আছে, এরপরেও আপনি যদি এদের কিছু বলেন তাহলে আমি আপনার সাথে কাল কোর্টে দেখা করব। টম নিজেও একজন উকিল ছিল আর এরপর ওই পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় স্লোজো মাইকেলের সাথে মিটিং করতে চায় কিন্তু সেখানে তার অন্য ভাইয়েরা থাকতে পারবে না, শুধুমাত্র মাইকেল একাই থাকবে। অন্যদিকে দেখা যায় সনি মানে গডফাদারের বড় ছেলে টমকে বলে, আমাদের ওই পুলিশ অফিসারকে মেরে ফেলা উচিত। কিন্তু টম এতে রাজি হয় না। টম সনিকে বলে, যদি আমরা এইরকম কাজ করি তাহলে পুরো নিউ ইয়র্ক পুলিশ ফোর্স আমাদের পেছনে পড়ে যাবে আর যে বাকি পাঁচটি ডন ফ্যামিলি আছে তারাও আমাদের বিরুদ্ধে চলে যাবে। গডফাদার এখানে থাকলে কখনোই এমন কাজ করতেন না। কিন্তু সনি টমের কোনো কথাই শুনতে চায় না, সে তার বাবার উপরে হওয়া হামলার বদলা নিতে চায়। এরপর মাইকেল বলে, স্লোজো আমার সাথে মিটিং করতে চায়, তোমরা শুধু খোঁজ নাও সে এই মিটিং কোথায় করবে, আমি যাব তার সাথে দেখা করতে, আর তোমরা আগে থেকে সেখানে একটি গান রেখে আসবে, আমি যাওয়ার পর তোমরা তাদের গুলি করে মেরে ফেলবে। এরপর দেখা যায় স্লোজো একটি রেস্টুরেন্টে সেই মিটিং ফিক্সড করেছে, কিন্তু রেস্টুরেন্টে ঢোকার আগে স্লোজোর লোকজন মাইকেলকে সার্চ করে এবং তারপর তাকে রেস্টুরেন্টে ঢুকতে দেয়। এরপর স্লোজো মাইকেলকে বলে, আমি তোমার সাথে বিজনেস ডিল করতে চাই। তখন মাইকেল তাকে বলে, তার আগে তোমাকে কথা দিতে হবে গডফাদারের উপরে আর কোনো রকম হামলা তুমি করবে না। তখন স্লোজো মাইকেলকে বলে, এখন তো আমি নিজেই শিকার হয়ে গিয়েছি, কারণ গডফাদার হসপিটাল থেকে বেঁচে ফিরলে সে সবার আগে আমাকে মেরে ফেলবে। এরপর মাইকেল তাকে বলে, আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তখন স্লোজো আবার মাইকেলকে সার্চ করে কিন্তু তার কাছে কোনো গান ছিল না। মাইকেলের দাদারা তার জন্য ওয়াশরুমে গান রেখেছিল আর মাইকেল ওয়াশরুমের বাহানা করে সেখানে গিয়ে ওই গান নিয়ে আসে এবং স্লোজো আর ওই পুলিশ অফিসারকে সেখানে গুলি করে মেরে ফেলে। এর কিছুদিন পর দেখা যায় গডফাদার সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, কিন্তু তার ছোট ছেলে মাইকেলের জীবনের ঝুঁকি বেড়ে যায়, তাকে যখন তখন যে কেউ মার্ডার করে দিতে পারে কারণ সে স্লোজোকে খুন করেছিল। তাই গডফাদার মাইকেলকে নিউ ইয়র্ক থেকে অনেক দূরে সিসিলিতে পাঠিয়ে দেয়। মাইকেল কোনোদিনই তার ফ্যামিলি বিজনেসে ইন্টারফেয়ার করতে চায়নি, সে সবসময় নিজেকে বিজনেস থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু এখন সিচুয়েশন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে সে না চাইতেও তাকে তার ফ্যামিলির সাথে দাঁড়াতে হয়েছিল। সিসিলিতে গিয়ে মাইকেল একটি মেয়েকে দেখতে পায়, মেয়েটি দেখতে খুবই সুন্দরী ছিল, মাইকেল তাকে ভালোবেসে ফেলে। তারপর মাইকেল ওই মেয়েটির ফ্যামিলির সাথে কথা বলে ওই মেয়েটিকে সে বিয়ে করে নেয়। অন্যদিকে দেখা যায় গডফাদারের যে মেয়ের কিছুদিন আগে বিয়ে হয়েছিল তার হাজবেন্ড কার্লো তাকে খুব মারধর করছে। আর ঠিক সেই সময় গডফাদারের বড় ছেলে সানি তার বোনের সাথে দেখা করতে যায়। তার বোনের এই অবস্থা দেখে সানি খুব রেগে যায় আর কার্লোকে সানি খুব মারে আর বলে, তুমি যদি আমার বোনের উপরে আরেকদিন হাত তোলো তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। কিন্তু এত সব হওয়ার পরেও কার্লো আবার একদিন সানির বোনের গায়ে হাত তোলে। তখন তার বোন তাকে ফোন করে একথা জানায় আর সানি সঙ্গে সঙ্গে একাই একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় একটি চেকপোস্টের জন্য তাকে গাড়ি থামাতে হয়। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে কিছু লোকজন এসে সানিকে গুলি করে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় মাইকেলের শ্বশুর তাকে এসে বলে, তোমার ভাই সানি মারা গেছে। একথা শুনে মাইকেল ঠিক করে সে নিউ ইয়র্কে যাবে তার পরিবারের কাছে, কিন্তু তার আগে সে তার ওয়াইফকে তার বাবার বাড়িতে রেখে দিয়ে যাবে। সিসিলিতে মাইকেলের সাথে দুজন বডিগার্ড সবসময় থাকত তার সুরক্ষার জন্য। এরপর মাইকেল যখন নিচে নেমে আসে তখন সে দেখতে পায় তার ওয়াইফ গাড়িতে বসে আছে আর গাড়ির ঠিক পেছনেই মাইকেল তার একজন বডিগার্ডকে দেখে অন্যদিকে যেতে। তখন মাইকেল তাকে ডাকে কিন্তু সে মাইকেলের কোনো কথা না শুনে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তখন মাইকেল বুঝে যায় কিছু একটা প্রবলেম আছে, তাই সে চিৎকার করে তার ওয়াইফকে বলে, গাড়ি স্টার্ট করো না। কিন্তু ততক্ষণে তার ওয়াইফ গাড়ি স্টার্ট করে দিয়েছিল আর সাথে সাথে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়
আর মাইকেলের ওয়াইফ তখনই মারা যায়। অন্যদিকে গডফাদার তার বড় ছেলে সানির মৃত্যুতে ভেঙে পড়েছিল। এরপর গডফাদার নিউ ইয়র্কের বাকি পাঁচটি আন্ডারওয়ার্ল্ড ফ্যামিলিকে নিয়ে একটি মিটিং করে আর বলে, আমি এই লড়াইয়ে নিজের ছেলেকে হারিয়েছি, তাই আমি চাই না আমাদের মধ্যে আর লড়াই হোক। তখন বাকি সবাই বলে, তোমার কাছে সব পলিটিশিয়ান আর বড় বড় জাজদের সাপোর্ট আছে, কিন্তু তাদের মাধ্যমে তুমি কোনোদিনই আমাদের সাহায্য করনি। তখন গডফাদার বলে, আমি সবসময় তোমাদের সাহায্যের জন্য তৈরি আছি, আমি শুধু একবারই তোমাদের বারণ করেছি ড্রাগসের বিজনেসের পার্টনারশিপে, কারণ এই বিজনেসে আমাদের লাভের থেকে ক্ষতি বেশি হবে। আজ আমাকে যেসব সরকারি কর্মচারী সাহায্য করে, আমি যদি ড্রাগসের বিজনেস শুরু করি তাহলে তারা কেউ আমাকে সাহায্য করবে না। গডফাদার একজন আন্ডারওয়ার্ল্ড ডন হওয়া সত্ত্বেও সে সবসময় সবার সাহায্য করত এবং ভালো কাজ করত। সে কোনো সময় এমন কিছু করত না যাতে সমাজের ক্ষতি হয়। গডফাদার জানত ড্রাগসের বিজনেস ফিউচার জেনারেশনকে নষ্ট করে দেবে, তাই সে কোনো সময় এই বিজনেস করতে চায়নি। কিন্তু এদের মধ্যে বেশ কিছু লোক ড্রাগসের বিজনেস করতে চায় শুধুমাত্র প্রফিট বেশি বলে। তারা গডফাদারকে বলে, আমরা এই বিজনেসকে বাচ্চাদের থেকে দূরে রাখব। তখন গডফাদার বলে, ঠিক আছে, আমার ছোট ছেলে এখন দেশের বাইরে আছে, তাকে দেশ ছাড়তে হয়েছে। কোনো সময় কোনো কারণে যদি আমার ছেলের উপর কোনো রকম হামলা হয় বা কোনো পুলিশ অফিসার তাকে গুলি করে মেরে ফেলে, তাহলে আমি কাউকে ছাড়ব না। এরপর মাইকেল নিউ ইয়র্কে চলে আসে আর সে তার বাবার সাথে কাজ শুরু করে দেয়। এরপর একদিন মাইকেল তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় আর তাকে বলে, আমি আমার বাবার সাথে বিজনেস শুরু করেছি। তখন তার গার্লফ্রেন্ড তাকে বলে, তুমি তো বলেছিলে তোমার বাবার এই বিজনেস তুমি কখনো করবে না। তখন মাইকেল বলে, পাঁচ বছরের মধ্যে আমাদের যত বেআইনি কাজ আছে তা আমি সব লিগাল করে দেব, এর থেকে বেশি কিছু আমি আর করতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এরপর মাইকেল এই মেয়েটিকে বিয়ে করে নেয়। মাইকেলের দুটো বাচ্চাও হয় আর গডফাদারের বয়সও ধীরে ধীরে বাড়তে থাকে, তাই এখন মাইকেল গডফাদারের পুরো বিজনেস সামলায় আর গডফাদারও মাইকেলের উপর পুরো ভরসা করে। সে মাইকেলের কাজকর্ম দেখত, মাইকেল সব কাজ সুন্দরভাবে রেসপন্সিবিলিটি নিয়ে করত। এরপর মাইকেল একদিন একটি হোটেলে যায়। এই হোটেলের মালিককেও গডফাদার একসময় সাহায্য করেছিল। মাইকেল সেই হোটেলের মালিককে বলে, আমি তোমার এই হোটেলটি কিনে নিতে চাই। তখন সেই হোটেলের মালিক বলে, আমি এই হোটেলটি কোনোদিনই বিক্রি করব না। মাইকেল এই কথা শুনে খুব রেগে যায়, কিন্তু সে ওই হোটেলের মালিককে বুঝতে দেয় না যে সে রেগে গেছে। এখানে তার সাথে জনি ফন্টেনার দেখা হয়। এই সেই জনি ফন্টেনা যাকে গডফাদার সাহায্য করেছিল হলিউড মুভিতে লিড রোল পাওয়ার জন্য। আর ওই মুভিতে চান্স পাওয়ার পরেই জনি ফন্টেনার জীবন আবার বদলে গেছে। মাইকেল তখন জনি ফন্টেনাকে বলে, তুমি এই হোটেলে বছরে পাঁচবার আসবে তোমার সমস্ত বন্ধুদের নিয়ে যারা হলিউডে খুব ফেমাস, এতে এই হোটেলের অনেক নাম হবে। এরপর একদিন গডফাদার মাইকেলকে বলে, তোমার যার উপরে সবথেকে বেশি বিশ্বাস হবে সেই মানুষটি তোমাকে ভার্জিন ডন ফ্যামিলির সাথে মিটিং করাবে আর সেখানেই তারা তোমাকে খুন করবে। এই কথার মানে হলো গডফাদার মাইকেলকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছিল। সে বলে, তোমাকে যেই ভার্জিন পরিবারের সাথে মিটিং করার কথা বলবে তুমি বুঝে নিও সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এরপর 1955 সালে গডফাদার তার নাতির সাথে খেলতে খেলতে হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর গডফাদারকে কবর দেওয়া হয় এবং সেখানে শহরের সমস্ত নামি দামি লোকেরা আসেন। এদের মধ্যে অনেকেই ছিলেন যাদের গডফাদার সাহায্য করেছিল। সেই সময় তাদের ফ্যামিলির ক্যাপো, যার নাম ছিল ট্যাসো, সে এসে মাইকেলকে বলে, ব্রাজিনি আপনার সাথে মিটিং করতে চায় আর আমি আপনার সমস্ত সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আসলে ক্যাপো তাদের বলা হতো যে ডন ফ্যামিলির বিজনেসের ডিল অন্যদের সাথে করাতো, আর এই ক্যাপোরা খুবই বিশ্বাসী হয়, নইলে এত বড় বিজনেসের দায়িত্ব তাদের উপর দেওয়া যায় না। কিন্তু সে যখন ব্রাজিনি পরিবারের সাথে মিটিংয়ের কথা বলে তখন মাইকেলের তার বাবার কথা মনে পড়ে যায় আর সে বলে, ঠিক আছে, মিটিংয়ের টাইম ফিক্সড করো। ব্রাজিলি পরিবারের সাথে মাইকেলের মিটিং যেদিন ফিক্সড করা হয়েছিল সেদিন মাইকেলের বোনের বাচ্চার নামকরণের দিন ছিল। মাইকেলের বোন চাইত মাইকেল তার বাচ্চার গডফাদার হবে আর মাইকেল তার বোনের ইচ্ছে পূর্ণ করে। কিন্তু সেই দিনই মাইকেলের দুজন লোক ট্যাসোকে মেরে ফেলে এবং ওই শহরে বেশ কিছু ডনকেও সে মেরে ফেলে যারা তার বিরুদ্ধে ছিল। এছাড়া যে হোটেলের মালিক তাকে হোটেল বেচতে অস্বীকার করেছিল মাইকেলের লোকেরা তাকেও মেরে ফেলে। এরপর মাইকেল তার বোনের হাজব্যান্ড কার্লোর কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, সানির মৃত্যুর পেছনে কি তোমার হাত আছে? সানি ছিল মাইকেলের বড় ভাই। মুভিতে এর আগেই আমরা জানতে পেরেছি কার্লো একদিন মাইকেলের বোনকে খুব মারধর করছিল আর তখন সানি তার বোনকে বাঁচাতে গিয়েছিল আর সেখানে যাওয়ার পথেই চেকপোস্টে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তাই মাইকেলের সন্দেহ ছিল যে সানির মৃত্যুর ষড়যন্ত্রে কার্লোর হাতও আছে, কিন্তু কার্লো মাইকেলকে পরিষ্কার বলে দেয়, না, আমার হাত নেই। তখন মাইকেল বলে, আমি জানি সানিকে মারার পেছনে তোমার হাত আছে, কিন্তু আমি চাই না আমার বোনের হাজব্যান্ডকে নিজের হাতে মারতে, তাই আমি তোমাকে লাস্টবার জিজ্ঞাসা করছি, তোমাকে কে টাকা দিয়েছিল সানিকে মারার জন্য, সানির খুনে সাহায্য করার জন্য? তখন কার্লো বলে, ব্রাজিনি পরিবার আমাকে টাকা দিয়েছিল। এরপর কার্লো যখন
বাইরে গিয়ে তার গাড়িতে বসে তখন মাইকেলের একজন লোক তাকে মেরে ফেলে। এরপর মাইকেল যখন বাড়ি ফেরে তখন তার বোন তার সাথে খুব ঝামেলা করে আর বলে, তুমি আমার হাজবেন্ডকে কি করে মেরে ফেললে? কিন্তু মাইকেল তাকে পরিষ্কার বারণ করে দেয়। সে বলে, আমি তোমার হাজবেন্ডকে মারিনি। ঠিক তখনই মাইকেলের ওয়াইফ সেখানে চলে আসে আর সে বলে, তুমি কি সত্যিই তোমার বোনের হাজবেন্ডকে মেরে ফেলেছো? মাইকেল বলে, না, আমি এমন কখনো করা তো দূরের কথা, ভাবতেও পারি না। মাইকেলের কথায় মাইকেলের ওয়াইফ খুব খুশি হয়। সে মাইকেলের জন্য কিছু খাবার আনতে বাইরে চলে যায়। কিন্তু ঠিক তখনই কর্লিওনি পরিবারের নতুন ক্যাপো আসে আর সে মাইকেলকে ডন কর্লিওনি বলে সম্বোধন করে। একথা শুনে মাইকেলের ওয়াইফ বুঝতে পেরে যায় এখন নতুন ডন মাইকেল নিজে। মাইকেল তার জ্ঞান আর বুদ্ধি দিয়ে সেই পজিশন আবার দখল করে নিয়েছিল যেটা একদিন তার বাবা ভিটো কর্লিওনির কাছে ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটির আরও দুটি পার্ট রয়েছে, সেই মুভি দুটোর ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। বন্ধুরা, হলিউডের বিখ্যাত সিনেমার মধ্যে গডফাদার মুভি একটা। কেমন লাগলো মুভিটির কাহিনী আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।